নতুন রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপ করেছে বিএনপি। সকাল 11:30টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সাত দলের সমন্বয়ে গঠিত এই রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের প্রতিনিধিদের মধ্যে জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি, ভাসানি অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসানাত কাইম অংশ নেন।